নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রব সরকার সন্দীপ ঘোষের গ্রেপ্তারির সঙ্গে সঙ্গে এক্স বার্তায় সুখেন্দু শেখর রায় বললেন মিডল স্টাম্প ছিটকে গেছে হোয়াট নেক্সট শান্তনু সেন বললেন আমি তো অনেক আগেই বলেছিলাম আমি যে সত্যি সেটা প্রমাণ তাৎপর্যপূর্ণ পোস্ট হচ্ছে সুখেন্দু শেখর রায়ের তিনি আর্জিকর কাণ্ড নিয়ে একটা নৈতিক অবস্থান নিয়েছেন তৃণমূলের বিশেষ করে ওই ডেরেক ও ফটর ফটর করে অনর গল আজে বাজে কথা বলেন ঘনিষ্ঠ মহলে বলছেন যে সুখেন্দু শেখর রায়কে তো মুখ্য সচেতক থেকে সরিয়ে দেয়া হয়েছে তাই তিনি ক্ষুব্ধ হয়েছেন সুখেন্দু শেখর রায়ের পঁচাত্তর পেরিয়ে গেছে তার রাজ্যসভার মেয়াদ শেষ হতে আরো সাড়ে চার বছর বাকি আছে এত বড় ঘটনার বিরুদ্ধে একটা নৈতিক অবস্থান নিয়েছেন সুখেন্দ্র শেখর যারা বিষয়টাকে সামান্য প্রাপ্তি অপ্রাপ্তির মানদণ্ডে বিচার করছেন তাদের বোধ শক্তি নিয়ে প্রশ্ন জাগে। চাকে শেখর রায় বলেছেন আমার রাজনৈতিক পরিচয় জুতোর মতো খুলে রেখে আমি প্রতিবাদ করব। আমার মেয়ে আছে আমার নাতনি আছে তাকে কলকাতা পুলিশ তলব করেছিল তিনি বাধ্য হয়ে তার একটা এক্স একটা পোস্ট মুছেছিলেন তার আশঙ্কা ছিল পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে কিন্তু তার বিদ্রোহী অবস্থান থেকে তিনি সরেননি বাস্তিল দুর্গের পতনের কথাও দু একদিন আগে পোস্টে উল্লেখ করেছিলেন কবি ইঙ্গিতবাহী সন্দীপ ঘোষ গ্রেপ্তারের সঙ্গে সঙ্গেই এক্সেন্ডালে তার পোস্ট মিডল স্টাম ছিটকে গেছে এরপর কি এরপর কি এটাই হচ্ছে প্রশ্ন শুনুন মাননীয় অত্যন্ত কি বলবো আমিত্যে ভোগেন তিনি সব বোঝেন শিল্প সাহিত্য বিজ্ঞান সংস্কৃতি শিল্প শিল্প মানে ইন্ডাস্ট্রি আইন শৃঙ্খলা স্বাস্থ্য ক্ষেত্রে মিরাকেল হয়ে গেছে না সন্দীপ ঘোষ তৈরি হয়েছে দাস সাম্রাজ্য তৈরি হয়েছে বিরুপাক্ষ তৈরি হয়েছে অবিক তৈরি হয়েছে টাকার বিনিময়ে অনার্স পাওয়া যাচ্ছে চার জিবি খুলে পরীক্ষা হচ্ছে প্রতিবাদ করলে শাস্তি পাচ্ছে হুইসিল কথায় কর্ণপাত করা হচ্ছে না আর সম্পদকে সন্দীপ ঘোষ সম্পদকে বিরুপাক্ষ অবিক আর মেঘের আড়ালে লুকিয়ে থাকা গিটার বাদক দাস সাম্রাজ্যের মূল পান্ডা তিনি কোনোদিন থাকেননিং হিজ প্রক্সিমিটি টু বি এট নবান্ন এই ভদ্রলোক হচ্ছে নাটের গুরু এই হচ্ছে নাটের গুরু এই নাটের গুরু আবার সর্বোচ্চ প্রভাবশালীর ঘনিষ্ঠ ঘোষ তো এখন সিবিআই স্কুলের আর্থিক দুর্নীতির তদন্তে ইডি নামতে পারে আর আমার আপনার করের টাকায় সরকারি স্বাস্থ্য পরিষেবা চলে সেখানে যদি র্যাম্প করাপশন হয় ইডি হাত গুটিয়ে বসে থাকবে না এবং মানুষের যে প্রতিবাদ মানুষ কিন্তু এবার শেষ দেখতে চাইছে এই অবাগিনীর ধর্ষণ ও খুনের সঙ্গে দুর্নীতি অঙ্গাঙ্গি ভাবে জড়িত দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বলেই মাত্র একত্রিশ বছর বয়সে অভাগিনীকে চলে যেতে হলো তার বাবা মা চিঠি লিখেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যপালকে ছত্রে ছত্রে সেখানে আরতি তালির ঘর ছিল টেলার ছিলেন ছোটখাটো ব্যবসা করে মেয়েকে বড় করেছেন মেয়ে স্বপ্ন দেখতো ডাক্তার হওয়ার কষ্ট করে বড় হয়েছে মেধার ভিত্তিতে স্টান্স পেয়েছে দুর্গা পুজো করতো ভাবুন তছর করে দিল পরিবারটার জীবন দুষ্কৃতীরা ক্ষমা করবেন বুকে প্রতিশোধের আগুন জ্বলছে না চতুর্দিকে একটাই কথা বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে রাস্তাই আমাদের রাস্তা দেখাবে শুনুন মাননীয় দিশাহারা ওই যে ক্লাবগুলোকে পঁচাশি হাজার টাকা করে দেবেন বলেছিলেন না সে অর্থ ইয়ার করেছে ফিনান্স ডিপার্টমেন্ট কিন্তু এখনই ডিসবার কুমোরটুলি খাঁ করছে পুজোর কেনাকাটা সেভাবে শুরুই হয়নি মুখে সেভাবে প্রতিবাদ শুনছেন যে ভাই আমাদের পুজোর বাজার বন্ধ হয়ে গেল সবাই বিচার চাইছেন কুমোরটুলির মৃৎশিল্পীরাও বিচার চাইছেন হকার ভাই বোনেরা বিচার চাইছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা বিচার চাইছেন আর গ্রামসির কনসেপ্ট অফ হেজিমনি ব্যাখ্যায় যে অর্গানিক ছিলেন তারাও বিচার চাইছেন অর্গানিক ইন্টেলেকচুয়ালদের প্রথাগত শিক্ষা দীক্ষা নাও থাকতে পারে কিন্তু তাদের জীবনের অভিজ্ঞতা এমন না তারা সেটাকে পুঁজি করে অন্যায়ের বিরুদ্ধে হন শিক্ষক আছেন অধ্যাপক আছেন সৌদাগরী অফিসের করণিক আছেন সরকারি চাকুরী আছেন আইনজীবী আছেন সাংবাদিক আছেন খেলোয়াড় আছেন যারা গৃহ সহায়িকার কাজ করেন তারা আছেন কুমোরটলি শিল্পীরা আছেন হকাররা আছেন ছোট ব্যবসায়ীরা আছেন সবাই অর্গানিক ইন্টেলেকচুয়াল এটোকাড়া কমিটির চেয়ারম্যান পদ পাওয়ার জন্য যারা ঘরে খিল দিয়ে বসে আছে মুখে সেলোটেপ লাগিয়েছে ওরাও মাতৃ জঠরের লজ্জা কি সব রত্ন রত্ন পেয়েছে দেখছেন কোনোদিন সেগুলোকে প্রত্যাখ্যান করতে কিচ্ছু নয় চুপ কিন্তু ওরা চুপ করে থাকলে কি হবে ওরা তো মানুষ ওদেরকে ধিক্কার জানায় কারণ গন্ডারের থেকে ওদের চামড়া মোটা কলাটা মূলটা পেলে ওরা অন্যায়কে নেয় বলে চালাতে পারে চোদ্দ থালা থেকে যদি বলা হয় না সূর্য পশ্চিম দিকে ওঠে ওরাও বলবে সূর্য পশ্চিম দিকে ওঠে এই হচ্ছে আমরা তো আছি স্বাস্থ্যক্ষেত্রে যে অপশাসন কেউ কিছু জানতো না না মিরাকেল হয়ে গেছে স্বাস্থ্যক্ষেত্রে এই অপশাসনের অবসান সাধারণ মানুষই করতে পারে দায় নিতে হবে কিছু দায় নেবো না সবটা বিরোধীদের চক্রান্ত বলে উড়িয়ে দেব বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি বলে পাশ কাটিয়ে যাবো এবার সেটা হবে না বাংলার অসম্মান যদি সব থেকে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে এই জমানায় যেখানে আর্থিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে শিক্ষা স্বাস্থ্য পুরসভা খাদ্য সব জায়গায় দুর্নীতি তদন্ত হচ্ছে মন্ত্রী টন্ত্রী সব জেলে আর বলছে বাংলার বদনাম করছে বাংলার বদনাম যা করার করেছেন আপনারা শিক্ষা ক্ষেত্রে আমাদের একটা গর্ব ছিল সেখানে চাকরিগুলোকে মাছের বাজারে মাছ যেভাবে বিক্রি হয় দরদাম করে বিক্রি করেছেন আপনারা এবার আসছে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির বিষয় শুধু কি আর্জিকরের ক্ষেত্রে এই দুর্নীতি সীমাবদ্ধ দেখবেন সবকটি মেডিকেল কলেজ হসপিটালে এই দুর্নীতির চক্র কিভাবে হয়েছে প্রথিত শিকর বাকর কাউন্সিলে নির্বাচন কিভাবে হয়েছিল আমরা জানি অনেকে বলছেন নির্বাচনে যারা হেরে গেছে তারা গায়ের ছাল মেটাবার জন্য বদনাম করছে কিন্তু ওই নির্বাচন কিভাবে হয়েছিল কি রকম অভিযোগ হয়েছিল সেসব আমরা জানি পঞ্চায়েত নির্বাচনে যেমন ভোট হয় নাই যাচ্ছে তার থেকেও খারাপ ভোট নাকি হয়েছিল মেডিকেল কাউন্সিলের নির্বাচনে মেডিকেল কাউন্সিলের মাথায় উত্তরবঙ্গ কাউন্সিলের হোতারা তাদের মাথায় এক মেঘনাথ গিটার বাদক তিনি আবার সর্বোচ্চ প্রভাবশালীর ঘনিষ্ঠ কেউ কিছু জানেন আ হা মাছটিকে উল্টে খেতে জানেন এবার বলবে দেখো সন্দীপ জানতাম না ও নিজের দায়িত্বে করে চোরা আইনজীবীরা বুঝে নেবে আরে আখতার আলী ডেপুটি সুপার নন মেডিকেল আরজি করে দৌড়ে দৌড়ে ঘুরেছেন দুর্নীতির খতিয়ান তুলে ধরে কোন পদক্ষেপ তো নেওয়া হয়নি দেখুন এই সরকার ক্ষমতায় আসার পিছনে বা লোকসভা নির্বাচনে ভালো ফলের পিছনে সংখ্যালঘু ভাই বোনদের অবদান আছে একশোটার মধ্যে পঁচানব্বইটা সংখ্যালঘু বোর্ড দক্ষিণবঙ্গে তৃণমূল পেয়েছে তাহলে সংখ্যালঘুদের মধ্যে শেখ শাহজাহান জেসিবি এদের প্রোটেকশন দিতে শাসক দল কি ব্যাক্র মুখ্যমন্ত্রী অমর বাণী মনে আছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল আর ভ্রাতুষ পুত্র আর এক বললেন কি করেছে শাহজাহান কি করেছে শাহজাহান জেসিবির ঘটনা খুব পুরনো নয় হামিদুল বিধায়ক চোপড়ার কিভাবে বলে যেতে জারি তিনি বললেন ইসলামিক রীতিনীতিতে এরকম শাস্তির বিধান আছে এটা শোকস করেই দায় সেরে দিলেন তাহলে জেসিবি হামিদুর সংখ্যালঘু সম্প্রদায়ের এরা কিন্তু সম্পদ আর আক্তার আলীর মতো উনিও সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষিত মানুষ যিনি দুর্নীতির বিরুদ্ধে একজন আপসিন যোদ্ধা দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন আরচিকর কাণ্ডে দুর্নীতির বিচার চাইতে কেউ কথা শোনেনি সংখ্যালঘু মানুষদের এটাও বুঝতে হবে আলী আপনাদের সমাজেরই প্রতিনিধি করে প্রতিনিধিত্ব করে তিনি একজন সৎ নাগরিক দুর্নীতির বিরুদ্ধে একজন তার কথা কেউ কানে না সবাইকে ভাবতে হবে। কেন বিনীত গোয়াল এখনো রেজিগনেশন দিলেন না সুপ্রিম কোর্ট অনাস্থা জানিয়েছে আর্জি করে দুষ্কৃতী হামলা রুখতে পারেননি মেনে নিয়েছেন ইন্টেলিজেন্সের ফেরিওর ছিল পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে সং সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে আগের সওয়ালে বলেছেন যে ক্রাইম সিনের পরিবর্তন হয়ে থাকতে পারে তথ্য প্রমাণ লোপাট হতে পারে ডাক্তারি ছাত্ররা আলবাজারে গোলাপ দিয়ে সিপির সঙ্গে দেখা করবেন ন ফুটের ব্যারিকেড তুলে দিয়েছেন আর আর্জি করে যখন দুষ্কৃতী তাণ্ডব চালিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস হয় পুলিশ নার্সদের কাছে সাহায্য ভিক্ষা করে আর সিপি ঘটনাস্থলে গিয়ে বলেন যারা প্রতিবাদ করেছেন তাদের নোটিশ পাঠিয়ে হেনস্থা করা হয়েছে ডক্টর কুনাল সরকার ডক্টর সুবর্ণ গোস্বামীকে যখন জুনিয়র ডাক্তাররা সিপির পদত্যাগ চাইছেন তখন মাননীয় তার ইগোকে আঁকড়ে ধরে বসে আছেন আপনি আপনার ইগো ছাড়ুন এই বিনীত গোয়েল সিআইডিতে ছিলেন যখন কামদুনি হয়েছিল বারো বার নাকি পিপি বদল হয়েছে কামদুনি কাণ্ডের অপরাধীরা ছাড়া পেয়ে গেছে আপনি বিল পাস করে আইন করতেই পারেন কিন্তু সাতবারের সাংসদ আপনি কোথায় কোথায় বলেন রেলমন্ত্রী ছিলেন কয়লা মন্ত্রী ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন পিভি রামলে দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন আপনি জানেন না কেন্দ্রীয় আইন এবং রাজ্যের আইনের মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে কেন্দ্রীয় আইনই প্রিভেল করে সব জেনেও আপনি নাটক করতে চাইছেন সরকার যদি পুলিশ যদি ভালো করে ব্যবস্থা নিত তাহলে আপনাকে ফাঁসি চাই ফাঁসি চাই বলে পথে নামতে হতো না সন্দীপ ঘোষের বিরুদ্ধে তোলা অভিযোগগুলোকে স্বাস্থ্য ভবন যদি গুরুত্ব দিত তাহলে আজকে আপনাকে এই জিনিস দেখতে হতো না মিরাকেল হয়ে গেছে ভয়টা আপনি খুব পেয়েছেন তারপর ছোট বাবু দেবদাসের মতো তার চেহারা হয়েছে এখন আপনাকে মানছেই না আপনার পোস্ট তৃণমূলের অনেক নেতা সাংসদ মন্ত্রী শেয়ার করেন না উষ্মা প্রকাশ করেছেন বিজেপি সিপিএম কংগ্রেস আন্দোলন করলে আপনি সেই আন্দোলন কিভাবে রোখা যায় জানেন আপনি ওগুলো হচ্ছে চেনাপতের পথিক বাঁধাগতের বাজনাদার রাজনৈতিক দল এই ধরনের বিষয় কি আন্দোলন করে সে সম্পর্কে আমরা তো অবহিত আপনিও জানেন কিন্তু এই ছাত্রদের আন্দোলন তার পাশে নাগরিক সমাজের বিপুল সমর্থন এই আন্দোলন মোকাবিলা করার ভাষা রাস্তা কিছুই আপনার জানা তাই দিশাহারা ফস করার কথা বললেন পরক্ষণে ব্যাক করলেন না আমি বলিনি মমতা বন্দ্যোপাধ্যায় তেরো বছরের রাজ্য কবে তার বক্তব্য থেকে সরে দাঁড়িয়েছেন হঠাৎ করে ওনার স্বপ্নে রামকৃষ্ণ চলে এলো বললেন আমি ডাক্তারদের তো উমকে দিইনি আমি তো সহমর্মী কিন্তু ডাক্তারদের দাবি পূরণ করেছিলেন সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছিলেন বিনীত গোয়েলের অপসারণ দাবি করেছিল করেছেন করেন বিনীত গোয়েলের অনেক দিন হয়ে গেছে কলকাতা পুলিশ কমিশনার তাকে সরিয়ে দিতে পারছেন না কেন সমস্যাটা কোথায় ইন্দিরা মুখোপাধ্যায়কে সামনে এগিয়ে দিয়েছেন তিনি যা বলছেন সত্য তার থেকে অনেক দূরে বলেই অনেকে বলছেন ভাষায় আলাপন বাবু ব্যাখ্যা করছেন সরকারের অবস্থান বলছে রাতের ডিউটিতে মেয়েদের যত সম্ভব কমই দেয়া ভালো একবিংশ শতাব্দীর দুটো দশক কেটে গেল তারপরে প্রগতিশীল আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নের নির্দেশই বলছেন যে রাতের ডিউটিতে মাতৃশক্তির কম যোগদানই ভালো অর্থাৎ ঘরে বসে রাখো মেয়েদের অর্থে আকাশকে স্বাধীনভাবে পথ চলতে দিও না নিজেদের ব্যর্থতাকে ঢাকতে অর্থে আকাশকে গৃহবন্দি করছেন মাননীয় প্রশাসন বাহ চমৎকার এত দিশে হারা আপনাকে আগে কখনো দেখে নি ক্ষমতা আপনি ছাড়বেন না ওটা আপনার ধাতে নেই আপনার অভিধানে নেই ভাইপোকে উপমুখ্যমন্ত্রী করতে চাইছেন না পাচি যদি ক্ষমতার ভাগ ভাইপোর কাছে চলে যায় আঁকড়ে আছে কিন্তু এই আন্দোলন আপনি প্রত্যক্ষ করেননি তাই দিশে হারা আর যত দিশে হারা ততই ভুল রাজনৈতিক সিদ্ধান্ত প্রশাসনিক সিদ্ধান্ত বঙ্গবাসী প্রতি মুহূর্তে সেটা দেখছে Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.